Flashback. Hey guys, I am Devarthi Kundu. Welcome to my channel. এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। So guys, তোমরা ভিডিওটা দেখো। Flirting prank on cute girl. ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ভিডিওর কোন পার্টটা বেস্ট লাগলো আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি করছো guys? চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব না করলে আগে বাড়বো কি করে? তো এনজয় দা ভিডিও। ও আ গেল। দেখো। দেখো ও আ গেল। Excuse me. Hi. বসতে পারি? কেন? কোনো দরকার নেই। দরকার নেই, এমনি এখানে এসেছি বসি রাটে। তো একটা কাজ ছিল মেটাতে এসেছি, একটু বস। কোনো প্রবলেম আছে? জায়গা তো অনেক আছে, বাট তোমার মতো কিউট না, কিউট মেয়ে তো কোথাও আরো জায়গায় থাকে। এখানে কি আছে? না, এখানে বসলে তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ তো প্রবলেম, আমি আপনাকে চিনি না, জানি না, আপনি এখানে এসে বলছেন। আমিও তো তোমাকে চিনি না, বাট চিনে নাও। কিভাবে চিনবো? কি করে ফ্রেন্ডশিপ করবো? বসি আগে তো বলো, এখানে কোথায় থাকো? এই তো পাশেই থাকি, বসিরহাটেরই বাড়ি। আমার এমনি বসিরহাটে একটা কাজ ছিল, তো এখানে এসেছি। কাজটা মিটিয়ে একটু পার্কে আসলাম। কেমন লাগছে আপনার এখানে? পার্ক তো ভালো লাগছে। তুমি এখানে কোথায় এসেছো? এমনি ঘুরতে আসলাম। তোমার নাম কি? বাই দ্য ওয়ে দেবার্থী। সুমাইয়া। বাহ কিউট, নামটা দারুণ। তো একটা ফটো তুলতে পারি তোমার সাথে? না না না, আমি আপনাকে চিনি না, জানি না, ফটো তুলতে না। অ্যাকচুয়ালি আমি বসিরহাটে এসেছি, তা গ্রামে গিয়ে দেখাবো যে বসিরহাটের মেয়েদের সাথে ফটো তুলেছি। বসিরহাটের মেয়ে আর গ্রামের মেয়ে সবাই তো একটা সেলফি তো তোলা যেতে পারে। না না, আমি যাদের সাথে ফটো তুলি। একটা সেলফি তোলো যার। না না, কেন? না না কেন? না আমি যাচ্ছি। আরে গ্রামে গিয়ে দেখাবো। হ্যাঁ আপনি একটা গ্রামের মেয়ের সাথে ফটো তুলে বলুন, এটা বলুন। আমাদের গ্রামের মেয়ে না, এত কিউট না, বুঝলে তো? ওদেরকে যদি আমি কিউট কিউট বলে দেই না, ওরা মারতে আসবে। তো কিউট না, সিরিয়াসলি তুমি বহুত কিউট। একটা ফটো তুলি। আমি কাউকে দেবো না, এটা জাস্ট ফটো তুলবো। গ্রামে গিয়ে দেখাবো যে বসিরহাটে গেছিলাম। বসিরহাটে একটা, না না না, শুধু, হ্যাঁ শুধু ফ্রেন্ড, একটা ফটো তুলবো। বেটে ও বেটে মাছ কাটছি, হ্যাঁ মাছ কাটছি, বা বেটে বা রে বা শের ও তম তো। আমি তুলতে পারছি না, তুমি এটা ভালো আছে। একটু ক্লোজ হলে ভালো হতো না? আমি করি না, আমি ইনস্টাগ্রাম করি, বাট নাম্বারটা দাও না। হোয়াটসঅ্যাপে কথাটা হলে বেস্ট। সিরিয়াসলি তোমার হাসিটা দেখে আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কলেজ। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কোথায় এসেছো এখানে? এমনি ঘুরতে এসেছি, আমার বাড়ি বসিরহাটে। বসিরহাটে? কোথায়? বসিরহাটেই বাড়ি। টাউন এর মেয়ে, তাই? ও আচ্ছা, তো নাম্বারটা শেয়ার করো প্লিজ। নাম্বারটা দাও। আরে শেয়ার করে দেখো না, ব্লিপ করতে তো পারো না। আচ্ছা রাখ। 89 89 72 72 13 13 37 37 10 ডিলিট। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপে টেক্সট করলে রিপ্লাই পাবো তো? আর ফোন করলে রিসিভ করবে তো? না আমি ফোনে অত কথা না তো বলি। পাক্কা? হ্যাঁ হবে। হ্যাঁ পাক্কা। প্রমিস? প্রমিস।
जिद है अब तो है खुद को मिटाना, होना है तुझ में सुभान अल्लाह। তো যাবে কখন এখান দিয়ে? এই তো এবার বার হবো। একাই এসেছো? তো নাম্বারে আমি ফোন করে নেবো। ফোন করবেন না বেশি, এমনি হোয়াটসঅ্যাপে এসে মিস করবো। কোন কথা বল। হ্যাঁ মাঝে মাঝে রিপ্লাই দেবো, আমি তেমন থাকি। ও আচ্ছা ঠিক আছে, বাই, আবার দেখা হবে, নাইস টু মিট ইউ। আচ্ছা একটা কথা বলবো, অ্যাকচুয়ালি আমি বসিরহাটেরই ছেলে, একটা জাস্ট প্র্যাঙ্ক করলাম তোমার সাথে, ঠিক আছে? তো ওখানে ক্যামেরা আছে, একবার হাই করো। সিরিয়াসলি এটা প্র্যাঙ্ক ছিল, তোমার কোনো প্রবলেম নেই তো ভিডিওটা ইউজ করলে? তো একবার হাই করে দাও, এত সুন্দর স্মাইলি দিয়ে একবার সাবস্ক্রাইব করতে বলে দাও চ্যানেলটাকে। সে চমকে গলা সে হে ইয়ে দূর করতে কুছ নাহি বাস ফোকট মে মশহুর বচ্চে সারে হে ইয়ে কাফি জলদি মে বড়ে প্যারে হে ইয়ে চুমকে চমকে।